হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই সপ্তাহে আমার হাজবেন্ডের অফিসে পটলাক পার্টি ছিল, মানে সবাই ঘর থেকে একটা করে খাবারের আইটেম নিয়ে গেছিল এবং নিজেদের মধ্যে শেয়ার করে খেয়েছিল। আমার হাজবেন্ডের দায়িত্বে ছিল বেঙ্গলি সুইটস, তাই আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম গুড়ের রসগোল্লা। রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমে কেটে নিয়েছিলাম দুটো লেবু আর নিয়ে নিয়েছিলাম 2 লিটার ব্রিটিশ হোল মিল্ক। এই দুধটা ফ্যাট তোলা থাকে না, তাই এর ছানার পরিমাণ অনেকটা বেশি হয়। প্রথমে আমি দুধটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। দুধটা ফুটে এলে আমি দিয়ে দিয়েছিলাম ছাঁকনি দিয়ে ছেঁকে লেবুর রস। আমার 2 লিটার দুধে 2টো লেবু লেগেছিল। তোমরা চাইলে লেবুর বদলে ভিনিগার বা ছানা কাটানোর পাউডারও ব্যবহার করতে পারো। দুধটা কেটে ছানা হয়ে গেছে, এবার আমি ধীরে ধীরে এটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নেওয়ার পর এটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব, যাতে লেবুর টকটা বের হয়ে যায়। এবার আমি এটাকে ছাঁকনিতে 1 ঘন্টা রেস্টে রেখে দেব, যাতে সমস্ত জল বের হয়ে যায়। ছানার জল ঝরে শুকনো হয়ে গেছে, এবার এই ছানাটাকে আমি হাতে চেটো দিয়ে ভালো করে মুশকে নেব। আমার ছানার কোয়ালিটি ভালো হওয়ার জন্য আমি এতে কিছু অ্যাড করিনি। তোমরা চাইলে বাইন্ডার হিসাবে 250 গ্রাম ছানায় 1 চামচ ময়দা বা অ্যারারুট অ্যাড করতে পারো। যখন আঙুলে এইভাবে দেখবে ছানাটা একদম স্মুথ হয়ে গেছে, তখন বুঝবে ছানাটা রেডি। ছানার বলগুলো যাতে এক সাইজের হয়, সেই জন্য আমি ছানাটাকে এইভাবে কেটে নিয়েছিলাম। ছানার বলগুলো তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বলগুলোতে যাতে কোনো ফাটল না ধরে, তাহলে মিষ্টি ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। আমি রসগোল্লার জন্য সব বলগুলো তৈরি করে ফেলেছি। এরপর রসগোল্লা শিরা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ চিনি আর 3 কাপ জল, অর্থাৎ 1:3 রেশিওতে। ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছিলাম কিছু এলাচ। এইভাবে শিরাটাকে 5 মিনিট ফুটানোর পর আমি এর সাথে অ্যাড করেছিলাম 100 গ্রাম মতো পাটালি গুড়, জাস্ট গুড়ের ফ্লেভার দেওয়ার জন্য। অন্যান্য মিষ্টি শিরার থেকে রসগোল্লার শিরা একটু পাতলাই রাখা হয়। শিরাটা সামান্য চিটচিটে হয়ে এলে ছানার বলগুলো এতে ছেড়ে দিয়েছিলাম। তারপর ঢেকে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। রসগোল্লাগুলো তৈরি হয়ে গেলে এগুলো রসের মধ্যে ডুবে থাকবে, আর যদি সেটা না হয় তাহলে এগুলোকে আরও ফোটাতে হবে। আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে, এগুলো দোকানের মতো নরম তুলতুলে হয়েছে। এখন ওর অফিসে ব্রিটিশ লোকেদের কেমন লাগবে সেটাই জানার বিষয়।